فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আরেকজন ভাই জানতে চেয়েছেন যে উনি কিছুদিন যাবৎ সলাৎ পড়া শুরু করেছেন এবং সলাতের কিছু সুন্নত আদায়ের ক্ষেত্রে ওনার এলাকায় ইমাম সহ মুসল্লিদের সাথে ওনার মোটামুটি ঝগড়ার একটা অবস্থা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ওনার করণীয় কি, উনি কি করবেন? জি সম্মানিত ভাই, আপনি আপনার প্রশ্ন করতে গিয়ে যে কয়েকটা কথা বলেছেন সেখানে আমি একটু মুলাহাজা আছে আমার, সেটা হলো আপনি বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করে আমি ঠিক ওইভাবে সলাত আদায় করতে গিয়েছি, তখন এলাকার মুসল্লিরা এবং ইমাম সাহেব আমাকে বাধা দিয়েছে। এখানে একটা ব্যাপার জরুরি, আমাদের সমাজের অনেক মানুষ মনে করে যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এই হাদিসটার মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে সলাত পড়েছেন ঠিক ওইভাবেই আমাকে সলাৎ পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন করি, মনে করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এর পাশাপাশি উনি রুকু এবং সিজদার ব্যাপারে আমরা সহিহ সুন্নায় যেটা পাই, ওয়াকানা রুকুউহু মিসলাল কিয়াম, তার রুকু ছিল কিয়ামের মতোই, অর্থাৎ যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ রুকুতে থাকতেন, ওয়াকানা সুজুদুহু হাকাযা, তার সিজদাগুলো অনুরূপ ছিল। এখন আপনার রুকু আর কিয়াম কি এক সমান হয়? হয় না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ রুকুতে থাকতেন, আপনার সলাত আদায়ের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, তাই বলে কি আপনার সলাত আল্লাহ রাসূলের মতো হয় নাই? এমন আরো অসংখ্য ব্যাপার আছে যেটা আমি আপনাকে বলতে পারবো। তার মানে এখানে ব্যাপার হলো যে আমাদেরকে যা দেখিয়েছেন সেভাবেই করতে হবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে এমন কিছু ব্যাপার আছে যেগুলো মুস্তাহাব, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনি যদি নাও করেন আপনার সলাত আদায় হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ধরেন 5 মিনিট রুকুতে ছিলেন, আপনি যদি মানে 1 মিনিট রুকুতে থাকেন আপনার রুকু কি হবে না? তাহলে কি আমি বলবো এটা যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এর আলোকে আপনার রুকু হয় নাই? এই ব্যাখ্যা কি আমি করতে পারবো? না। মনে রাখবেন আপনি আল্লাহ রাসূল যেভাবে সলাত পড়তে বলেছেন ওইভাবে পড়ছেন, এই বক্তব্য দিয়ে আপনি রফউল ইয়াদাইন আল জাহরু বিল আমিন যেই ব্যাপারগুলোর সাথে আমাদের দেশে মানে যেই সচরাচর মানুষেরা সাধারণ স্বাভাবিকভাবে হানাফি মাজহাব ফলো করে, সুতরাং হানাফি মাজহাবে এই মশালাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, অথবা বলা হয় যে এগুলো নাই, যদিও এটা ওদের বাড়াবাড়ি, কিন্তু তারপরেও আপনি মনে করছেন যে এগুলো এস্টাবলিশ করাই হলো সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, মানে এগুলো প্রতিষ্ঠা করতে পারলেই মানে হলো যে আমি আল্লাহ রাসূল যেভাবে সলাত পড়েছেন ওইভাবে পড়লাম। ব্যাপারটা এরকম না, যেভাবে আমরা মনে করে থাকি এটা ভুল। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রাথমিকভাবে মনে রাখতে হবে সলাতের মধ্যে কিছু আরকান আছে, সলাতের মধ্যে কিছু ওয়াজিবাত আছে, সলাতের মধ্যে কিছু সুনান আছে, নিঃসন্দেহে রফউল ইয়াদাইন, তারপরে আল জাহরু বিল আমিন, এই ব্যাপারগুলো সুন্নার অন্তর্ভুক্ত, সুন্নার অন্তর্ভুক্ত। এগুলো যদি কোনো ব্যক্তি নাও করে, কেউ যদি রফউল ইয়াদাইন নাও করে তার সলাত আদায় হবে, কেউ যদি আমিন জোরে বলা আসতে বলে আমিন নাও বলে তার সলাত আদায় হবে, হ্যাঁ, কিন্তু কেউ যদি তার কাছে এটাই স্পষ্ট যে এই ব্যাপারগুলো সুন্না আল্লাহ রাসূল করেছেন কিন্তু সে সুন্নাকে অস্বীকার করছে, তাহলে তার বিধান ভিন্ন, তাহলে তার বিধান ভিন্ন। যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে অজ্ঞতা আছে, আমাদের দেশের মানুষদের মধ্যে বাড়াবাড়ি আছে, সেক্ষেত্রে আপনি এভাবে প্রাথমিক স্তরেই তাদের সাথে ঝগড়া সৃষ্টি করাটা এটা হিকমা পরিপূর্ণ হবে না, হিকমা অনুযায়ী হবে না। আপনি যেটা করবেন ব্যক্তিগতভাবে ঘরে সলাতের সময় আপনি রফুল ইদিন করেন, জাহরুবিল আমিন সেটাও করেন, এগুলো আপনি করেন, কিন্তু যখন সামষ্টিকভাবে তাদের সাথে সলাতে আপনি যোগদান করবেন, প্রাথমিকভাবে আপনি তাদের সাথে এই কাজগুলো না করলে আমার মনে হয় ভালো হবে। আপনি কি করবেন, আপনি এই এই আপনার কাছে যখন মনে হলো যে এই ব্যাপারগুলো সহি, এই সহি বুঝটা আপনার যে মসজিদে সলাত আদায় করছেন ওখানে আরো 5 জন 7 জন 10 জন লোককে বই পুস্তকগুলো পড়ান, তারা যেন এটা পড়ে বুঝে, দেখবেন 10 জনকে যদি পড়ান 2-3 জন হলেও তো আমল করবে,
বা চিন্তা করবে যে না এটা সঠিক, তখন আপনার 5 জন 7 জন যদি এক জায়গায় আমলটা শুরু করেন, সেক্ষেত্রে যখন একটা ঝগড়ার অবস্থা যদি তৈরি হয়, যদিও এটা কাঙ্ক্ষিত নয়, সেক্ষেত্রে 5 জন 7 জন একসাথে থাকলে আপনার নিজের জন্য ভালো। সবাই বললো যে এটা তো হাদিসে আছে, আপনারা কীভাবে নিষেধ করছেন? এইভাবে একটু হিকমা করে আগাতে হবে, আর না হয় সমাজে যে বিশৃঙ্খলা হচ্ছে এবং যা এখন তৈরি হচ্ছে বা আপনাকে নিয়েও যা হলো, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, কখনোই নয়। মুসলিমদের ভেতরে এই ব্যাপারগুলো নিয়ে মারামারি, এই ব্যাপারগুলো নিয়ে একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার নয়। এই হলো বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিঃসন্দেহে মানে আমাদের সমাজের কিছু মানুষরা এমন হয়েছেন এখন শুধুমাত্র রফুল ইয়েদাইন, আল জাহরুবিল আমিন, এই ব্যাপারগুলোকে ওনারা এত মাত্রায় গুরুত্ব দিচ্ছেন, যেগুলো সলাতের অন্যান্য মানে ওয়াজিবাত বা অন্যান্য সুন্নার ব্যাপারেও গুরুত্বটা ওরকম মানের হচ্ছে না। সলাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা ফিল করেছেন, সলাতে আল্লাহ রসুল কান্নাকাটি করেছেন। আপনি কয়জন লোককে শিখিয়েছেন যে সলাতের মধ্যে আপনি যা পড়ছেন তার অর্থ এই 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 ব্যাপারে তো আপনি গুরুত্ব দিচ্ছেন না, এটাও তো সলাতের একটা অংশ। এই ব্যাপারে গুরুত্ব দিন। নিঃসন্দেহে আমরা সুন্নাটাকেও গুরুত্ব দিব, কিন্তু যেহেতু অবস্থাটা আমাদের স্রোতের বিপরীতে, সুতরাং হুট করেই একটা সিদ্ধান্তে আসলে দেখা যাবে সেখানে ভালোর থেকে মন্দটা বেশি আসবে, যেটা এখন হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি একটু হিকমার সাথে আগালে আমাদের জন্য ভালো। আমরা সুন্নাকে অস্বীকার করার কোনো রকমের সুযোগ নাই, কিন্তু যেহেতু এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, সেটা ব্রেক করা একদিনে সম্ভব নয়। মদ তো হারাম জিনিস, ইসলাম যখন মদটাকে হারাম করলো, এটা যেহেতু মিনাল খাবায়েস, এটা আগেও খাবায়েস মানে খাবিস ছিল, ইসলাম যখন হারাম করলো এর আগে হালাল ছিল, কেন? তখনও তো সেটা খাবিস ছিল, সেটা হালাল হয় কিভাবে? আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম দিনই সেটাকে ব্যান করে দিলেন না কেন? কারণ এটা মানুষের তবিয়তেই একটা ব্যাপার ছিল, স্বভাবের সাথে মিশে গিয়েছে, এটা একদিনে ব্যান করা সম্ভব নয়, এটা আল্লাহ বুঝতেন, যেহেতু আল্লাহ খালেক। সুতরাং মদের মতো ব্যাপারে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কম্প্রোমাইজ করেন, ধীরে ধীরে তাদেরই জান করেন, তাহলে আপনি রফউল ইয়াদাইনের ব্যাপারে আজকেই কেন এস্টাবলিশ আমার করতে হবে? যেহেতু সমাজের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি আছে, অজ্ঞতা আছে, জাহালা আছে, আপনি তাদেরকে আগে জ্ঞান দিন, বুঝান। হ্যাঁ, তারপরেও যদি ওনারা না বুঝেন, তাহলে নিঃসন্দেহে আপনি সুন্নার উপরে আমল অব্যাহত রাখবেন। এই হলো বিষয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। আর ওই বক্তব্যগুলো যেগুলো মানসুখ হয়ে গিয়েছে, এগুলো আর এখন নাই, আল্লাহ রাসূল শেষ যুগে এসে মানে ছেড়ে দিয়েছেন, এই ব্যাপারগুলো নিতান্তই তাদের মত প্রতিষ্ঠার পক্ষের কথা, সহি সুন্নার বক্তব্য নয়। যদি থাকে তাহলে বলেন হ্যাঁ তু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কাছে কি বলে দলিল থাকে সেটা পেশ করো, বুরহানাকুম, তোমাদের বুরহান নিয়ে আসো, তোমাদের দলিল নিয়ে আসো যদি কথা সত্য হয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।